आईक्यूसी डिपार्टमेंट ए महान वीर के श्रद्धांजलि जानाबार जोन्नो जो उद्योग निये छे तार जोन्नो आमी मीनाक्षी पाल सह विधानमंडल अभिजीत सिंह सह आमादेर जारा अध्यापक रोयेछेन आमार सहकर्मी रोयेछेन शिक्षाकर्मी बंधुरा रोयेछेन तादेर सकलके आमी आमार अभिनंदन एवं श्रद्धा ज्ञापन करछि। এই মহান নায়ক সম্পর্কে আমাকে বলার জন্য যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে তার জন্য আমি আর একবার নিজেকে ধন্য বলে মনে করছি। আমরা সকলেই জানি গান্ধীজির ভাষায় সুভাষচন্দ্র বসু নেতা হয়েই জন্মগ্রহণ করেছিলেন। আমরা একদম ছোটবেলা থেকে আমরা নেতাজির কথা শুনে আসছি। আমার খুব সৌভাগ্য তখন হয়তো ইতিহাস সম্পর্কে আমার এত জ্ঞান ছিল না, যখন আমি খুব ছোট তখন নেতাজির সহকর্মী বন্ধু সহপাঠী যিনি পরবর্তীকালে সন্ন্যাসী হয়েছিলেন সেই জ্ঞানানন্দ ব্রহ্মচারীর কাছ থেকে আমি কিছু তথ্য আমি জানতে পেরেছিলাম। আগেই বলেছি তখন খুব ছোট ছিলাম, সে সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, তবু আমার অন্তরেতে সেই কথাগুলো গেঁথে গিয়েছিল। এই জ্ঞানানন্দ ব্রহ্মচারী ছিলেন আমার দাদু, আমার পিতামহ স্বর্গত প্রভাকর চট্টোপাধ্যায়ের গুরু। আমার দাদু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। সুতরাং সুভাষ বোস সম্পর্কে ছোট থেকেই আমাদের মধ্যে একটা মোহ, একটা জানার আগ্রহ দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই আমি আজকে তার প্রতি কিছু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। ভারতবর্ষের স্বাধীনতাকে পাওয়ার জন্য অগণিত বীর যোদ্ধা মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুর বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই সমস্ত বরেণ্য স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে স্মরণীয় এবং বরণীয় অবশ্যই হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা সংগ্রামের একজন বীর নায়ক এবং দেশপ্রেমিক হিসেবে তিনি আজও আমাদের কাছে অমর হয়ে আছেন। এই দেশপ্রেমিক সারা জীবন ধরে জাতির তিনি সেবা করে গিয়েছেন। তার নির্ভীক আচরণ, তার ত্যাগ, তার দুঃখ বরণ, তার আত্মবলিদান ভারতের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে। তিনি যখন ভারতবর্ষের রাজনীতিতে অংশ নিয়েছিলেন তখন ভারতের রাজনীতিকে পরিচালনা করছিলেন গান্ধীজির মতো এক ব্যক্তিত্ব, এবং গান্ধীজির ডাকে সাড়া দিয়ে সুভাষ বোস অসহযোগ আন্দোলনে তিনি নিজেকে জড়িয়েছিলেন। 1921 সাল থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আমরা ছোটবেলা থেকে অনেকগুলো কথা আমরা জানতে পারি সুভাষ বোস সম্পর্কে। তিনি যখন প্রেসিডেন্সির ছাত্র তখন একটা ঘটনা ঘটে যায়, আমরা সকলেই জানি
যে একজন অধ্যাপক ভারতবর্ষের ভারতবাসীদের সম্পর্কে খুব খারাপ আচরণ করছিলেন, সেজন্য সুভাষ বোস এবং তার সহ বা তার সহপাঠীরা সেই অধ্যাপককে প্রহিত করেছিলেন। এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এই দলে জ্ঞানানন্দ ব্রহ্মচারী তিনি ছিলেন, তিনি বলেছিলেন যে সুভাষ বোস তার শিক্ষাগুরুকে মারবেন, এটা কখনো হতে পারে না। তিনি মারেননি। এমনকি তার মা প্রভাবতী দেবী, তিনি এটা মানতে পারেননি যে তার সন্তান তার শিক্ষাগুরুর গায়ে হাত তুলবে, এটা কখনোই ভাবা যায় না। সুভাষ বোস কিন্তু নীরবতা পালন করেছিলেন। তিনি তার ভাইপোদের কাছে, তার ভাইপোরা ছোট ছোট ভাইপোরা যখন তাকে জিজ্ঞাসা করত পরবর্তীকালে তাদের ডাঙ্গা কাকাবাবুকে সত্যি তিনি মেরেছিলেন কিনা, তিনি শুধু হাসতেন, সেই সত্যটাকে কিন্তু স্বীকার করেন। আমার অন্তত মনে হয় যে সুভাষ বসুর মতো মানুষ কখনো তার শিক্ষাগুরুকে মারতে পারেন না, এটা একটা ভুল ধারণা। এটা আমরা দীর্ঘদিন ধরে পোষণ করে যাচ্ছি। ঘটনাটা কিছুই না, তিনি প্রতিবাদ করেছিলেন এবং অতি উৎসাহিত হয়ে তার সহপাঠীরা তাকে তাকে ঘিরে ধরেছিল এবং একটু ঠেরাঠেরি হয়েছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। যে সুভাষ বসু 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনে তিনি ডাক দিলেন, মানে গান্ধীর ডাকে তিনি সাড়া দিয়ে তিনি এলেন, এবং আমরা সকলেই জানি যে গান্ধীজি এই আন্দোলনকে হঠাৎ বন্ধ করে দিয়েছিলেন। কেন তিনি বন্ধ করেছিলেন এ নিয়ে একটা বিরাট মানে বিরাট বিতর্ক হতে পারে এবং ঐতিহাসিক মহলে সেই বিতর্ক চলছে। যারা গান্ধীবাদী লোক তারা বলছেন যে মহাত্মা গান্ধী এই আন্দোলনটাকে বন্ধ করে সঠিক কাজ করেছিলেন। আবার যারা গান্ধী বিরোধী মানুষ তারা বলছেন যে এই আন্দোলনটাকে বন্ধ করে তিনি হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি যতটুকু ইতিহাস বুঝি সেখান থেকে দেখা যায় যে গান্ধীজি নিজের আদর্শকে সম্মান দিতে গিয়ে, গুরুত্ব দিতে গিয়ে জাতির স্বার্থকে বলি দিয়েছিলেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। সুভাষ বসুর মতো মানুষেরা গান্ধীর এই নীতিকে মানতে পারেননি, তিনি সমালোচনা করেছিলেন। অসহযোগ আন্দোলনের পর গান্ধী নেতা হিসেবে ব্যর্থ হয়েছেন সুভাষ বসু তিনি মনে করেছিলেন, তাই সুভাষ বসুর মতো তরুণ নেতারা মনে করেছিলেন যে কংগ্রেসকে নতুন ভাবে সংগঠিত করতে হবে। সুভাষ বসুর মতো মানুষেরা তরুণ প্রজন্মের কাছে বীরের মর্যাদা পেতে শুরু করলেন, তিনি বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তিনি যদি ইচ্ছে করতেন তাহলে তো তিনি বিশাল চাকরি পেয়েছিলেন, বিচিত্রের কাছে চাকরি তিনি করতে পারতেন। তিনি তো ক্যামব্রিজ থেকে পড়াশোনা করেছিলেন,
এখানে একটা বিষয় আপনাদের বলি, যে তার শিক্ষা কেমব্রিজে হয়েছিল, ইংল্যান্ডে হয়েছিল, অথচ ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি নিজেকে আত্মনিয়োগ করছেন। যদি আমরা সুভাষ বসুর লেখা চিঠিগুলো পড়ি, তিনি তার দাদা শরৎ বসুকে তিনি যে চিঠিগুলো লিখেছিলেন, সেই চিঠিগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে ইংরেজ জাতি সভ্য জাতি, সাধারণ ইংরেজ জাতি সভ্য জাতি, তারা অনেক উন্নত মানসিকতা সম্পন্ন লোক। তাদের সঙ্গে ব্রিটিশ সরকারের নীতির পার্থক্য আছে, এটা কিন্তু বুঝতে হবে। ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করছে, এক্ষেত্রে তারা একরকম নীতি নিচ্ছে। ব্রিটিশ জাতি অনেক বিচক্ষণ, অনেক অতিথি পরায়ণ, অনেকখানি উদার, তিনি কিন্তু বলছে। এবং ব্যক্তিগতভাবে আমারও তাই মনে হয়েছে, ব্রিটিশ শাসনকে পরে ব্রিটিশদের প্রতি আমাদের যে অনীহাটা ছিল, লন্ডনে গিয়ে আমার ব্যক্তিগতভাবে সেই ধারণাটা ভেঙে গিয়েছিল, এবং সেখানে সুভাষ বসুর রচনা আমাকে কিন্তু প্রভাবিত করেছে। যে সাধারণ ব্রিটিশ জাতি সত্যি তারা ভদ্র, সরকারের নীতি ছিল ভিন্ন। তাহলে আমরা দেখছি যে তিনি ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ বিরোধী, ব্রিটিশ সরকারের নীতির বিরুদ্ধে তিনি গেছেন। তিনি নানা সেবামূলক কাজ করেছেন এবং তিনি ছিলেন একজন আপোষহীন সংগ্রামী নেতা। জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং অচিরে তিনি একজন বামপন্থী কংগ্রেসের নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারলেন। এবং এখান থেকেই গান্ধীজির সঙ্গে তার ব্যক্তিত্বের সংঘাত হতে শুরু করল। গান্ধীজির মতো নেতারা ভারতবর্ষের পূর্ণ স্বরাজ কিন্তু চাননি, তারা চেয়েছিলেন ডোমিনিয়ন স্ট্যাটাস। ব্রিটিশদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পেতে তারা আগ্রহী ছিলেন, কিন্তু সুভাষ বসুর মতো বামপন্থী নেতারা, এবং আর একজন বামপন্থী নেতার তখন উদয় হয়েছিল, তিনি জওহরলাল নেহরু। এই বামপন্থী নেতৃত্বে স্বপ্ন ছিল পূর্ণ স্বরাজ, ডমিনিয়ন স্ট্যাটাস নয়। ব্রিটিশদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়া তাদের লক্ষ্য ছিল না, তাদের লক্ষ্য ছিল পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বাধীনতা। কিন্তু গান্ধীজি এটাকে মানতে পারেননি। গান্ধীজি বারবার চেষ্টা করেছেন পূর্ণ স্বাধীনতা নয়, ডমিনিয়ন স্ট্যাটাসই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। গান্ধীর এই সিদ্ধান্তকে সুভাষ বোস মেনে নিতে পারেননি। তার বক্তব্য হচ্ছে, দেশ যখন স্বাধীনতার জন্য প্রস্তুত, তখন গান্ধীজির মতো নেতারা দ্বিধাগ্রস্ত। যুদ্ধে জিততে হলে শত্রুকে প্রস্তুতির কোন সুযোগ দেওয়া যাবে না, তাকে অতর্কিতে আক্রমণ করতে হবে, এটা হচ্ছে সুভাষ বসুর বক্তব্য। কিন্তু গান্ধীজিরা এই বক্তব্যের সঙ্গে সামিল করতে নিজেদের পারেননি। তারা বারবার চেয়েছেন ব্রিটিশদের কাছ থেকে ডমিনিয়ন স্ট্যাটাস আদায় করার জন্য, এবং সেই লক্ষ্যে তিনি অবিচল ছিলেন, এবং ব্রিটিশদের কাছ থেকে তিনি সেটা আদায় করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্রিটিশরা তার কাছে দেয়নি।
তার পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি যে 1929 সালের ডিসেম্বর মাসের শেষ দিন ইরাবতী নদীর তীরে কংগ্রেসের যে অধিবেশন বসছে, লাহোর কংগ্রেসের অধিবেশন, সেই কংগ্রেসের অধিবেশনের যিনি সভাপতি নওজোয়ান জওহরলাল নেহেরু, তিনি ঘোষণা করলেন যে ভারতবর্ষের পূর্ণ স্বরাজই একমাত্র লক্ষ্য, এবং তারা 26শে জানুয়ারিটাকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করলেন। এই কংগ্রেসের অধিবেশন থেকেই সুভাষ বোসের সঙ্গে গান্ধীজির বিরোধ শুরু হল। গান্ধীজির অহিংস আন্দোলনের ওপরেতে সুভাষ বসুর কোনো আস্থা ছিল না। গান্ধীজি স্বাধীনতা অর্জনের উপায় হিসেবে অহিংস নীতির ওপর জোর দিয়েছিলেন। সুভাষ বসুর বক্তব্য ছিল যে স্বাধীনতা আন্দোলন একটিমাত্র পর্যায়ে কখনো চলতে পারে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীকে তিনি শ্রদ্ধা করলেও গান্ধীর নেতৃত্বের প্রতি তার কিন্তু খুব একটা আস্থা ছিল বলে মনে হয় না, ইতিহাস তাই বলে। গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে ব্রিটিশ সরকারের কাছে 11 দফা দাবি দিলেন। তিনি বললেন এই দাবিগুলোকে যদি না মানা হয় তাহলে পরে কংগ্রেস আইন অমান্য আন্দোলনের পথে যাবে। ব্রিটিশ সরকার সেটাকে মানলেন না, ফলে গান্ধীজি আইন অমান্য আন্দোলন করতে শুরু করলেন। কিন্তু ঘটনা হচ্ছে এই আন্দোলনও কিন্তু ব্যর্থ হয়েছিল। তার পিছনে অনেকগুলো কারণ কিন্তু এই সময় দেখা যায়। কি ধরনের কারণগুলো ঘটনা ঘটে যায় ভারতবর্ষে রাজি দিতে? 30শের দশকে একটা বিরাট সংকট তৈরি হচ্ছে, এবং সেই সংকটের প্রধান কারণ হচ্ছে কংগ্রেসের নেতা গান্ধীজির আপোষ মনোভাব। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন, আবার সঙ্গে সঙ্গে তিনি ব্রিটিশদের সঙ্গে আপোষে আসার চেষ্টা করছেন, যার পরিণতিতে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষর হচ্ছে। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষর হল ভারতবর্ষের ইতিহাসের গতি পাল্টে যাচ্ছে। আইন অমান্য আন্দোলন তার গতি হারাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গান্ধীজি বিপ্লবী ভগৎ সিংকে ফাঁসির কাট থেকে রক্ষা করার কোনো চেষ্টা করছেন না। সরকারের সঙ্গে চুক্তি হচ্ছে, যারা আইন অমান্য আন্দোলনকারী তাদের মুক্তি পাচ্ছে, কিন্তু যারা বিপ্লবী ভগৎ সিং এর মতো যারা নেতা দেশকে অন্য উপায়ে স্বাধীনতা অর্জন করার চেষ্টা করেছেন, সেই বীর বিপ্লবীদের প্রাণ বাঁচাবার কোন তাগিদ গান্ধীজি কিন্তু অনুভব করছেন না। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। গান্ধীজি গোলটেবিল বৈঠকে যাচ্ছেন লন্ডনে, ভারতবর্ষের শাসন ব্যবস্থা কেমন চলবে, ভারতবর্ষ আগামী দিনে কেমন চলবে, তার জন্য ব্রিটিশ সরকার লন্ডনে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছেন। গান্ধী সেই গোলটেবিল বৈঠকে যোগ দিচ্ছেন, কিন্তু তিনি রিক্ত হাতে ফিরে আসছে, ফল তার শূন্য। সুভাষ বসু মনে করছেন যে গান্ধীজির মতো ব্যক্তিত্ব ওই ধরনের কূটনীতিবিদ, যারা লন্ডনে যারা কূটনীতিবিদ রয়েছে তাদের সঙ্গে এঁটে ওঠার ক্ষমতা তার নেই, তাই তিনি ব্যর্থ হয়ে ফিরে আসছে। ব্রিটিশ সরকার তাদের বিভেদ নীতির দ্বারা
হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ করে দিয়েছেন। তারা সাম্প্রদায়িক বাঁটোয়ারার মাধ্যমে হিন্দুর সঙ্গে হিন্দুর বিভেদ করে দিলেন। বর্ণ হিন্দু আর অন্তজ হিন্দু, দুই ভাগে হিন্দু সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে। গান্ধী হয়ে যাচ্ছেন বর্ণ হিন্দুদের নেতা, আর অন্তজ হিন্দুদের নেতা হয়ে যাচ্ছেন আম্বেদকার। পরিণতিতে তিনি আম্বেদকারের সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করছেন। আন্দোলন তখন তার মাথায় উঠেছে, তিনি তখন হরিজন সেবায় নিজেকে আত্মনিয়োগ করছেন এবং এমন কিছু তিনি বক্তব্য রাখছেন যেগুলো মধ্যযুগীয় চিন্তাধারা। সেই সময়েতে বিহারেতে বিরাট ভূমিকম্প হলো বা হয়েছে। গান্ধীজি বললেন এই ভূমিকম্প হচ্ছে বর্ণ হিন্দুদের পাপের ফল। কবিগুরু রবীন্দ্রনাথ গান্ধীজির এই মধ্যযুগীয় চিন্তা ভাবনাকে মানতে পারলেন না, তিনি সমালোচনা করলেন। অর্থাৎ হরিজন সেবায় তিনি আত্মনিয়োগ করলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য যে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল, জনগণ যে ঝাঁপিয়ে পড়েছিল, তিনি এক ঝটকাতে সেটাকে তিনি বন্ধ করে দিলেন। স্বাভাবিকভাবে সুভাষ বসু এটাকে মানতে পারলেন না। তিনি তখন তার শরীর খারাপ হওয়ার জন্য তিনি তখন ভিয়েনায় ছিলেন এবং ভিয়েনাতে তার সঙ্গে আলাপ হয়েছিল আর একজন প্রথিতযশা রাজনীতিবিদের, তিনি হলেন বিটল ভাই প্যাটেল। এই বিটল ভাই প্যাটেলের সঙ্গে তিনি যৌথভাবে 1933 সালেতে তিনি ঘোষণা করলেন, 1933 সালে তিনি ঘোষণা করলেন যে গান্ধীজি নেতা হিসাবে ব্যর্থ হয়েছেন। সুতরাং দেশকে নতুন নেতৃত্বের প্রয়োজন, যে নতুন নেতারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে একটা অন্য রূপ দেবে, একথা তিনি ভিয়েনা থেকে বলতে শুরু করলেন। 1934 সালে গান্ধীজি কংগ্রেসের গঠনতন্ত্র সম্পর্কে যে বক্তব্য রেখেছিলেন, সুভাষ বসু সেটাকে মানতে পারেননি। তাহলে দেখা যাচ্ছে যে সুভাষ বসুর সঙ্গে নানা কারণে গান্ধীজির মতপার্থক্য রয়েছে এবং সেই মতপার্থক্য ক্রমশ বাড়ছে। অথচ আমরা দেখছি 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি হিসেবে গান্ধীজি সুভাষ বসুর নামকে সুপারিশ করছেন। আশ্চর্য লাগে যে যার সঙ্গে এত বিরোধ সেই সুভাষ বসুকে তিনি কংগ্রেসের সভাপতি হিসেবে মনোনীত করছেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে 20-এর দশক থেকে গান্ধী মানে কংগ্রেস, কংগ্রেস মানে গান্ধী, অর্থাৎ গান্ধী যেটা বলবে সেটাই হচ্ছে শেষ কথা। তাহলে সুভাষ বসু নাম গান্ধীজি সুপারিশ করলেন। প্রশ্ন হচ্ছে গান্ধীজি কেন সুভাষ বসুর নামকে সুপারিশ করেছিলেন? অনেকের বক্তব্য এটা হলো গান্ধীজির একটা রাজনৈতিক কৌশল। 1936 সালে
তিনি জওহরলাল নেহরুকে বামপন্থী শিবির থেকে সরিয়ে নিয়ে এসে তার অনুগত করেছিলেন। এবং একই রকমে সুভাষ বসুকে কংগ্রেসের সভাপতির টোপ দিয়ে তাকে বামপন্থী শিবির থেকে সরিয়ে এনে জওহরলালের মতো তাকে অনুগত করতে চেয়েছিলেন। এটা ছিল গান্ধীজির একটা কৌশল। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, গান্ধীজির এই কৌশল থাকা সত্ত্বেও যারা বামপন্থী ছিলেন তারা সুভাষকে সভাপতি করার জন্য চাপ দিয়েছিলেন। এই সময়ে নিখিল ভারত কংগ্রেস কমিটিতে কমিউনিস্টদের এবং সমাজবাদীদের 40 জন সভ্য ছিলেন। তাই সুভাষচন্দ্রের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার পিছনে বামপন্থীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তিনি সভাপতি হলেন, হরিপুরা কংগ্রেসের তিনি সভাপতি হলেন। সভাপতি হিসেবে সুভাষচন্দ্র প্রথমেই 1935 সালের যে ভারতবর্ষের যে আইন, সেই আইনের তিনি বিরোধিতা করলেন। এই আইনে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হয়েছিল তিনি তার বিরোধী হলেন, তিনি তার বিরোধিতা করলেন এবং তিনি সেটাকে কার্যকর করার চেষ্টা করলেন না। এবং সঙ্গে সঙ্গে সুভাষচন্দ্র বসু কংগ্রেসকে একটা ব্যাপক গণসংগঠনে পরিণত করার চেষ্টা করেছিলেন। এবং সোভিয়েত রাশিয়ার অনুকরণে তিনি পরিকল্পনা কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলেন। স্বাভাবিক কারণে সুভাষ বসুর এই বামপন্থা কার্যাবলী ভারতের যারা পুঁজিপতি শ্রেণী ছিলেন তারা তাকে মানতে পারলেন না, সুভাষের কাজকে তারা মানতে পারছেন না। এবং সভাপতি হিসেবে তিনি যে কাজগুলো করছেন সেগুলোকেও গান্ধী মানতে পারছেন না, গান্ধীজি বিরক্ত হচ্ছেন, কারণ গান্ধী যেটা বলবে সেটা কংগ্রেস মেনে নেবে। কিন্তু সুভাষ বোস গান্ধীকে গুরুত্ব না দিয়ে তিনি নিজের মতো করে কংগ্রেসকে একটা গণসংগঠনে পরিণত করার চেষ্টা করছেন, ফলে গান্ধীজি বিরক্ত হচ্ছেন। সুভাষচন্দ্র ইংরেজদের বিরুদ্ধে একটা আপোষহীন সংগ্রাম করতে চেয়েছেন, কিন্তু গান্ধীজির যারা অনুগামী তারা ব্রিটিশ সরকারের সঙ্গে একটা বোঝাপড়া আসার চেষ্টা করছেন। এই সময়তে মুসলিম লীগের কর্ণধার হিসেবে মোহাম্মদ আলী জিন্না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং লীগকে, মুসলিম লীগকে একটা শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছেন। এবং আমরা সকলেই জানি যে কংগ্রেসের সভাপতিদের সঙ্গে জিন্নার আলোচনা চলেছে, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে আলোচনা হয়েছে, জওহরলাল নেহরুর সঙ্গে আলোচনা হয়েছে। যে জওহরলাল নেহরুর যে অনমনীয় মনোভাব ছিল, জওহরলাল বলেছিলেন যে ভারতবর্ষে দুটো হচ্ছে সংগঠন, দুটো হচ্ছে দিক, একটা হচ্ছে ব্রিটিশ শাসন আর একটা হচ্ছে কংগ্রেস। এবং তিনি মুসলিম লীগের অস্তিত্বকে অস্বীকার করেছিলেন। কিন্তু সুভাষ বোস যখন কংগ্রেসের সভাপতি হলেন তখন তিনি জিন্নার সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং তিনি মনে করতেন
জহরলাল যেটা মনে করেননি, সুভাষ বোস সেটা মনে করতেন যে মুসলিম লীগে অনেক মুসলমানের সমর্থন রয়েছে, সুতরাং এটাকে রাজনৈতিক সংগঠন হিসাবে একে উড়িয়ে দেওয়া যাবে না। এখানেই জওহরলাল নেহরুর সঙ্গে সুভাষ বসুর দৃষ্টিভঙ্গির পার্থক্য। জওহরলাল মুসলিম লীগের গুরুত্বকে অস্বীকার করেছিলেন, সুভাষ বোস তিনি কিন্তু মুসলিম লীগকে এক প্রকার স্বীকার করে নিয়েছিলেন এবং এর নেতার সঙ্গে তিনি যে আলোচনা করেছিলেন তাতে সাম্প্রদায়িক যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল সেটাকে তিনি ভালো জায়গায় আনতে পেরেছিলেন। কিন্তু তার এই নীতি জওহরলাল থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে কংগ্রেসের তাবৎ নেতারা এটাকে মানতে পারেননি। যদি আপনারা সুভাষ বসু এবং জিন্নার চিঠিপত্র যদিগুলো দেখেন তাহলে দেখতে পাবেন যে জমানো বরফকে তিনি অনেকটা গলিয়ে ফেলেছিলেন। যাই হোক, কংগ্রেসের নেতা হিসেবে তিনি যে সমস্ত কাজগুলো করতে শুরু করেছিলেন সেগুলো কিন্তু গান্ধীজি এবং তার অনুগামীরা মানতে পারেননি। ইতিমধ্যে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছিল। সুভাষ বসুর ধারণা হয়েছিল যে এই যুদ্ধে ইংল্যান্ডের অবস্থা খারাপ হয়ে যাবে এবং কংগ্রেসকে তার সুযোগ নিতে হবে। তিনি জনগণকে আন্দোলনমুখী করার জন্য ভারতব্যাপী প্রচার শুরু করেছিলেন, কিন্তু গান্ধীজি সুভাষের এই সব কাজকে পছন্দ করেননি, কারণ এতদিন পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেসের শেষ কথা। কংগ্রেস কিভাবে আন্দোলন করবে, কবে আন্দোলন শুরু হবে, কবে আন্দোলন বন্ধ হবে, তিনি সব শেষ করতে। এই সময়তে গান্ধীজি কিন্তু এটা ভালোভাবে অনুভব করতে পেরেছিলেন যে সুভাষচন্দ্র জওহরলালের মতো তার অনুগত হবেন না, তাই তিনি সুভাষ বোসকে চাপের আকার কৌশল নিতে অবলম্বন করলেন এবং ক্রমশ সুভাষ বসু কংগ্রেসের রাজনীতিতে কণ্ঠাসা হতে শুরু করলেন। সুভাষ বসুর যা কিছু প্রস্তাব দিতেন সেই প্রস্তাবগুলো গান্ধীর অনুগামীরা নাকচ করে দিতেন। পরবর্তী বছরেতে আবার যখন কংগ্রেসের অধিবেশন বসবে তার সভাপতি কে হবে এ নিয়ে কিন্তু একটা সংকট তৈরি হল। কমিউনিস্টের মুখপাত্র নিউজে যে সুভাষ বসুকে স্বপদে বহাল রাখার জন্য আবেদন জানানো হলো, কিন্তু দক্ষিণপন্থী নেতারা সুভাষের মতো একজন আপোষহীন তেজী ব্যক্তিত্বকে ওই পদে রাখার বিপদ সম্পর্কে অধিকতর সচেতন ছিলেন। গান্ধীজি চাননি যে সুভাষ বোস হরিপুরা কংগ্রেসের সভাপতি হন, তিনি চেয়েছিলেন যে জওহরলাল ত্রিপুরা কংগ্রেসের সভাপতি হন, কিন্তু নেহরু রাজি হলেন না। এরপর মৌলানা আজাদের নাম বিবেচনায় এসেছিল যে তিনিও রাজি হলেন না। শেষ পর্যন্ত গান্ধী তার মনোনীত প্রার্থী হিসাবে পট্টভি সীতারামাইয়াকে, যিনি পরবর্তীকালে কংগ্রেসের ইতিহাস লিখেছিলেন, তাকে প্রার্থী রূপে মনোনীত করলেন এবং সুভাষ বসু
তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেন। ফলস্বরূপ কংগ্রেসের সভাপতি নিয়ে নির্বাচন হলো এবং সেই নির্বাচনে সুভাষ বসু গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করলেন। স্বাভাবিকভাবে গান্ধীজি এই পরাজয়কে মানতে পারলেন না। তিনি হরিজন পত্রিকায় লিখলেন যে পট্টবীর পরাজয় আমার পরাজয়। সুভাষচন্দ্রের এই জয়লাভ কংগ্রেসের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বকে তীব্র করে তুলল। ত্রিপুরা কংগ্রেসে সুভাষ প্রস্তাব দিলেন যে ছ মাসের মধ্যে ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য সরকারকে চরম পত্র দিতে হবে এবং গণ আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু গান্ধীজি এবং তার অনুগামীরা সুভাষের এই বক্তব্যকে কার্যকর করলেন না, তাকে খারিজ করে দিলেন। পরিবর্তে নেহরুর প্রস্তাব গৃহীত হল। নেহরুর প্রস্তাব ছিল যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে বাতিল করতে হবে যদি সরকার জোর করে, ব্রিটিশ সরকার জোর করে এই পরিকল্পনাকে কার্যকর করে তাহলে সংগ্রামের পথে যেতে হবে। শেষ পর্যন্ত গোবিন্দ বল্লভ পন্থ তিনি একটা প্রস্তাব দিলেন। তিনি বললেন যে কংগ্রেসের মধ্যে, কংগ্রেসের ভিতরে যে সংকটটা তৈরি হয়েছে তার নিরসনের জন্য গান্ধীজিকে এগিয়ে আসতে হবে এবং গান্ধীজির সঙ্গে আলাপ আলোচনা করে সুভাষ বসুকে চলতে হবে। এই সময় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি গান্ধীজির অঙ্গুলি হেলনেতে পদত্যাগ করল এবং নতুন কমিটি গঠন করার জন্য সুভাষ বসুকে বলা হলো। এবং সুভাষ বসু তিনি চেয়েছিলেন যে গান্ধীজির পরামর্শ ক্রমেতেই নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হোক। কিন্তু গান্ধীজি সেটা চাইলেন না। গান্ধীজির বক্তব্য ছিল কি, সুভাষ বসু নির্বাচিত প্রেসিডেন্ট, অতএব তিনি তার পছন্দ মতো লোককে ওয়ার্কিং কমিটিতে নিয়ে আসুন। এটা ছিল গান্ধীর বক্তব্য। ফলে দেখা যাচ্ছে যে সুভাষ বসু অনুভব করতে শুরু করলেন যে গান্ধীজি তাকে সাহায্য করবেন না। জওহরলাল নেহরু এই সময়তে গান্ধী এবং সুভাষের মধ্যে যে মতবিরোধ হচ্ছে সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু গান্ধী রাজি হননি। তাই বাধ্য হয়ে সুভাষচন্দ্র বসু 1939 সালের এপ্রিল মাসে কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। তিনি বলেছিলেন, এটা আমার পক্ষে অত্যন্ত দুঃখজনক ঘটনা, কারণ আমি ভারতবর্ষের শ্রেষ্ঠ মানুষটির বিশ্বাস অর্জনে ব্যর্থ হয়েছি। সুভাষ বসু এটা বলেছিলেন। খুব সোজা কথায় যদি আমরা বলি তাহলে বলবো যে গান্ধীজি অত্যন্ত পরিকল্পিত ভাবে সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে ছেঁটে ফেলেছিলেন। কিন্তু যেহেতু আমরা ইতিহাসের মানুষ, আমরা প্রশ্ন করি, সেই প্রশ্নটা হলো যে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে কি সঠিক কাজ করেছিলেন? এটা একটা খুব গভীর প্রশ্ন। কেন প্রশ্নটা বলছি, কারণ আমাদের তো ভুললে চলবে না
যে তিনি 1922 সালে কংগ্রেসের কর্মপন্থার বিরুদ্ধে, গান্ধীর কর্মপন্থার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন। অসহযোগ আন্দোলন যখন তিনি বন্ধ করেছিলেন, গান্ধীজি সুভাষ বসু তার কঠোর সমালোচনা করেছেন। 1933 সালে ভিয়েনা থেকে বিটলভাই প্যাটেলের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে গান্ধীর নেতৃত্বকে ব্যর্থ বলেছেন। গান্ধীর অনিচ্ছা সত্ত্বেও তিনি কংগ্রেসের সভাপতির পদে নির্বাচিত হয়েছেন, অংশ নিয়েছেন। সুতরাং গান্ধীর সঙ্গে যখন এত বিরোধ, তাহলে পরে তিনি গান্ধীর পরামর্শ নিতে গিয়েছিলেন কেন, এবং গান্ধীর পরামর্শ পাননি বলে তিনি কংগ্রেস ছেড়ে দিলেন, সভাপতির পদ ছেড়ে দিলেন, এটা কিন্তু কখনোই সঠিক কাজ হয়েছিল বলে অন্তত মনে হয় না। ডক্টর অমরেশ ত্রিপাঠী মনে করছেন যে সুভাষ বসু ভালো করে জেনেছিলেন যে গান্ধীজির সক্রিয় সাহায্য এবং সহযোগিতা ছাড়া তিনি কোনো কর্মসূচি পালন করতে পারবেন না। এই জন্য তিনি কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন। এটা যে ভারতবর্ষের ক্ষেত্রে কতখানি গভীর ক্ষত সৃষ্টি করেছিল তা বলার অপেক্ষা রাখে না। কংগ্রেস থেকে তার পদত্যাগ ভারতবর্ষের ইতিহাসে এক দিকচিহ্ন ঘটনা হয়ে রয়েছে, এবং এই পরিস্থিতিকে সুযোগ নিয়েছিলেন ব্রিটিশ সরকার। আরো মজার ঘটনা, সুভাষ বসুর পদত্যাগের পর কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন রাজেন্দ্র প্রসাদ। সুভাষচন্দ্রের ওয়ার্কিং কমিটিতে যে সমস্ত কংগ্রেস নেতারা কাজ করতে রাজি হননি, তারা আবার রাজেন্দ্র প্রসাদের ওয়ার্কিং কমিটিতে যোগ দিলেন। পরিষ্কার হয়ে যায় যে কংগ্রেসের রাজনীতিতে সুভাষ বসু ক্রমশ গুরুত্ব হারাচ্ছিলেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে সুভাষ বসু কংগ্রেস ত্যাগ করছেন, এবং তিনি 1939 সালে নতুন একটা দল ফরওয়ার্ড ব্লক তিনি গঠন করছেন। তার মতে এই নতুন দলটি হচ্ছে যুগধর্মের প্রকাশ। 1939 সালের 22 জুন বোম্বাইতে এই দলের সর্বভারতীয় সম্মেলন হয়েছিল। তিনি তার দলের সঙ্গে বামপন্থীদের যোগাযোগ করেছিলেন, যাতে বামপন্থীরা তার সঙ্গে যোগ দেয় তিনি তার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। 1940 সালে জুন মাসে নাগপুরে এই দলের দ্বিতীয় অধিবেশন হয়েছিল, এবং সেই সময়তে তার এই দলেতে নতুন দলেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা যোগ দিয়েছিলেন, যেমন পাঞ্জাবের সারদুল সিং কাশিভার, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের আকবর শাহ, বোম্বে নরিমান, হরিবিষ্ণু কামাত, বিহারের স্বামী সহজানন্দ সরস্বতী, অন্ধ্রপ্রদেশের রঙ্গ এনটি রঙ্গ, গুজরাটের ইন্দুলাল জাজ্ঞিক, কর্ণাটকের এস কে হোসমানি প্রমুখ কংগ্রেসের নেতারা তার দলে কিন্তু যোগ দিয়েছিলেন। আগেই আমরা বলেছি এই সময়তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, সুভাষ বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতিকে তিনি অনুধাবন করতে পেরেছিলেন, এবং তিনি ভালো করে বুঝেছিলেন যে হিটলারের কাছে ব্রিটিশ শক্তি পরাভূত হবে। সুতরাং ব্রিটিশদের যিনি শত্রু
সেই হিটলার মুসোলিনি তার বন্ধু হতে পারে। কংগ্রেস এই পরিস্থিতির সুযোগ নিতে রাজি নয়। ব্রিটিশ সরকারও তিনি কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন যে সুভাষ বসুর মতো ভয়ঙ্কর ব্যক্তিকে যদি জেলের বাইরে রাখা যায় তাহলে বিপদ হতে পারে। তাই আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ সরকার 1940 সালের 2 জুলাই ভারত রক্ষা আইন বলে সুভাষ বসুকে আটক করেছিলেন। যেদিন তিনি আটক হচ্ছেন সেদিন তিনি কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেছিলেন। একটু আগে বিধান কবিগুরুর সঙ্গে সুভাষ বসুর সম্পর্কের কথা বলছিলেন। এটা আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষ বসুর সম্পর্ক খুব মধুর ছিল। কংগ্রেসের সঙ্গে যখন গান্ধীর বিরোধ চলছে, কংগ্রেসের সঙ্গে মানে বিশেষ করে গান্ধীর সঙ্গে যখন সুভাষ বসুর বিরোধ চলছে তখন কবিগুরু সুভাষ বসুর পাশে ছিলেন। কবি সুভাষকে লিখেছিলেন যে নিদারুণ গ্লানিজনক পরিস্থিতির মধ্যেও যেরকম ধৈর্য আর মর্যাদা বোধ তুমি দেখিয়েছ, তোমার নেতৃত্বের প্রতি তা আমার শ্রদ্ধা এবং বিশ্বাস এনে দিয়েছে। নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য বাংলাকে এই একই রকম সমনতা বজায় রাখতে হবে এবং এইভাবেই তোমার আপাত পরাভবকে পৌঁছে দিতে হবে চিরন্তন জয়ে। তিনি সুভাষ বসুকে দেশনায়ক বলে উল্লেখ করেছিলেন। সুভাষের সঙ্গে কংগ্রেসের বিচ্ছেদের পর কলকাতার মহাজাতি সদনে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছিল সেই অনুষ্ঠানে কবি যোগ দিয়েছিলেন এবং সুভাষ রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে উল্লেখ করে এই সভায় সভাপতি হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু গান্ধীজি কবির কথাকে গুরুত্ব দেননি। গান্ধীর বক্তব্য ছিল যে গুরুদেবের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। গান্ধীর কথায় গুরুদেব রবীন্দ্রনাথ অত্যন্ত হতাশ হয়েছিলেন। সুতরাং আমরা বলতে পারি যে বিশ্বকবির সঙ্গে সুভাষ বসুর খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। যেদিন ভারত রক্ষা আইন বলে তাকে আটক করা হচ্ছে সেদিনও তিনি কবিগুরুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অধ্যাপক সুগত বসু তিনি লিখছেন যে 1940 সালের 2 জুলাই হল ভারতের মাটিতে স্বাধীন মানুষ হিসেবে সুভাষের শেষ দিন। তাকে যখন বন্দি করে রাখা হচ্ছে তখন তিনি প্রচুর চিঠি লিখেছিলেন। সেই চিঠিগুলো ইতিহাসের অমূল্য সম্পদ। এই চিঠিগুলো থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে সুভাষ বসু গান্ধীজির নেতৃত্বের কথাকে তিনি সমালোচনা করেছেন। কংগ্রেসের নেতাদের চিন্তার দীনতাকে তিনি প্রতিটি চিঠির ছত্রে ছত্রে ফুটিয়ে তুলেছেন। সুভাষ বসু তিনি চিঠিতে লিখছেন যে গান্ধীবাদ হচ্ছে পবিত্রতার মুখোশে একটা ভণ্ডামি। ভালো করে দেখুন যে পবিত্রতার মুখোশে ভণ্ডামি গান্ধীবাদকে তিনি বলছেন। এবং তিনি আরো পরিষ্কার বলছেন যে কংগ্রেসের হাতে ভারতের ভবিষ্যৎ কোনোদিন ভালো হবে না। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি অনশন শুরু করলেন এবং অনশনে তার স্বাস্থ্য ভেঙে পড়ল। তখন ব্রিটিশ সরকার তাকে বাধ্য হয়ে জেল থেকে ছেড়ে দিয়ে তাকে তার বাড়িতে নজরবন্দি করে রাখল। কিন্তু ঘটনা হচ্ছে
যে যার জীবন ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য উৎসর্গিত হয়েছে তাকে কি এত সহজে দমানো যায়? তিনি উপলব্ধি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সুযোগ এনে দিয়েছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে। ইউরোপে ব্রিটিশদের অবস্থা অত্যন্ত খারাপ, এই সুযোগকে কাজে লাগিয়ে ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতাকে অর্জন করতে হবে, এটা ছিল সুভাষ বসুর স্বপ্ন। তাই তিনি আন্তর্জাতিক ঘটনাবলীকে অনুধাবন করতে শুরু করেন এবং তিনি পরিকল্পনা করতে শুরু করেন যে যেমন করেই হোক এ দেশ ছেড়ে চলে যেতে হবে এবং বিদেশে গিয়ে ব্রিটিশদের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে তাদের সাহায্যেতে ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে হবে। তিনি তার দাদা শরৎ বসুর সঙ্গে এ নিয়ে তিনি অনেক আলাপ আলোচনা করেন। শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 1941 সালের 17 জানুয়ারি তিনি নিজের বাসভূমি থেকে ব্রিটিশদের সতর্ক পাহারাকে এড়িয়ে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি ভারতবর্ষ ত্যাগ করলেন। তার এই দেশত্যাগটি ঔরঙ্গজেবের দরবার থেকে শিবাজীর ছদ্মবেশে চলে আসার সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সুভাষ বসুকে সড়ৎ পথে গাড়ি করে নিয়ে গিয়েছিলেন তার ভাইপো শিশির বসু। চন্দননগর হয়ে জিটি রোড ধরে আসানসোল হয়ে সুভাষ বসুকে তার ভাইপো গোমো স্টেশনে পৌঁছিয়ে দিয়েছিলেন এবং গোমোতে কালকা মেল ধরে তিনি ভারতবর্ষ ত্যাগ করেছিলেন। এই কালকা মেলকে বোধ হয় আবার নতুন করে নামকরণ করা হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই কালকা মেলকে বোধ হয় নেতাজি সুভাষ মেল এরকম নামকরণ করছেন বলি যতটুকু মনে হচ্ছে। যাই হোক, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ, ও কেটে গেল আর কি, চার্জ ফুরিয়ে গেল। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। যে সুভাষ বসু গোমো স্টেশন থেকে তিনি দিল্লি কালকা মেলে ধরে তিনি বেরিয়ে গিয়েছিলেন, তার এই দেশত্যাগের যে পরিকল্পনা তাকে রূপায়ণের ব্যাপারে পাঞ্জাব এবং উত্তর পশ্চিম সীমান্তের আকবর শাহ, অচ্চর সিং, ভগৎ রাম তলোয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
সুভাষ বসু যে দেশত্যাগ করেছেন, তিনি যে গৃহ থেকে বেরিয়ে গিয়েছেন তখনকার ব্রিটিশদের অনুগত আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশ করল এবং সুভাষ বসুর এই চলে যাওয়াকে ব্রিটিশ গোয়েন্দারা অবাক হয়ে যান, তারা বিব্রত বোধ করেন এবং তারা হতবাক হয়ে যান। সুভাষ বসু প্রথমে ভারত সীমান্তকে অতিক্রম করে আফগানিস্তানের রাজধানী কাবুলে যান, সেখান থেকে তিনি মস্কো হয়ে জাটমানিতে উপনীত হয়েছিলেন এবং ব্রিটিশ শাসনের অবসানের জন্য জার্মানির ফাসিবাদী শাসনকে তিনি মেনে নিয়েছিলেন। ফাসিবাদী শাসকদের সাহায্য নিতে তিনি কুণ্ঠাবোধ করেননি, তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি কি করতে চাইছেন, তার পরিকল্পনা কি, তিনি সেটাকে পেশ করেছিলেন। সুভাষ বসু জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রিবেনস্ট্রপকে যে প্রস্তাব দিয়েছিলেন সেটা হল যে জার্মানির হাতে যে সমস্ত ভারতীয় সেনা বন্দী হয়েছে বা বন্দী হয়ে রয়েছে তাদের নিয়ে তিনি একটা সেনাদল গঠন করবেন এবং সেই সেনাদল নিয়ে তিনি ভারতের অভিমুখে যাত্রা শুরু করবেন। তিনি বার্লিন বেতার কেন্দ্র থেকে ব্রিটিশ বিরোধী প্রচার শুরু করেছিলেন এবং তার কথা মতো জার্মান সরকার তাদের হাতে বন্দী ভারতীয় সেনাদের সুভাষের হাতে তুলে দেন এবং সুভাষ বসু সেই বন্দী ভারতীয় সেনাদের নিয়ে স্বাধীন ভারতীয় সামরিক দল গঠন করলেন। এই সময় থেকে তিনি নেতাজি উপাধিতে আখ্যায় তিনি ভূষিত হচ্ছেন, তিনি তাকে এই নামে ডাকাকে তিনি পছন্দ করেননি, কিন্তু তার অনুগামী ভারতীয় সেনারা তার আপত্তিকে গুরুত্ব দেয়নি। তিনি সেনাদল তৈরি করেই শুধু নিজের কাজকে শেষ করেননি, এই সেনাদল তাতে আধুনিকভাবে যুদ্ধ করতে পারে, রণকৌশল পেতে পারে, তার জন্য তিনি সুদক্ষ জার্মান সেনানায়ক ওয়াল্টার হার্বিককে প্রশিক্ষক হিসেবে এনেছিলেন। জার্মান সেনাবাহিনীর ইউনিফর্মের অনুকরণেতে তিনি এই সেনাদলের ইউনিফর্ম তৈরি করেছিলেন। এই ইউনিফর্মের বাহাতে আঁকা ছিল ভারতের জাতীয় তেরঙ্গা পতাকা এবং এই পতাকা এই পতাকাতে একটি বাঘ ছাপাতে উদ্যত এরকম একটি ছবি তিনি দিয়েছিলেন। এর পিছনেও একটা ইতিহাস রয়েছে। সরকার পরিবর্তে একটা বাঘ লাভ দিচ্ছে, এই ছবিটাকে তিনি কেন দিয়েছিলেন না তিনি আর একজন ব্রিটিশ বিরোধী বীর নায়ক টিপু সুলতানকে এর মাধ্যমে স্মরণ করেছিলেন? তিনি সব ধর্মকে নিয়ে সব ধর্মের মানুষকে নিয়ে সব বর্ণের মানুষকে নিয়ে সব ভাষার মানুষকে নিয়ে এই জাতীয় দলটাকে গঠন করেছিলেন। রবীন্দ্রনাথের জনগণমন অধিনায়ক গানকে জাতীয় সঙ্গীত হিসেবে তিনি মেনে নিয়েছিলেন এবং জয় হিন্দকে পরস্পরের অভিবাদনের ভাষা হিসাবে তিনি গ্রহণ করেছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে জার্মানিতে তিনি অবস্থান করছেন, জার্মানিতে তিনি সেনা দল গঠন করছেন,
কিন্তু তার লক্ষ্যে তিনি পূরণ করতে পারছেন না, লক্ষ্যে তিনি এগিয়ে যেতে পারছেন না। এই সময়েতে তিনি অনুধাবন করতে পারলেন যে তার কাজকে জার্মানি থেকে নয়, তাকে ভারতবর্ষের দক্ষিণ পূর্ব দিকে যেতে হবে, দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যেতে হবে। সেই সুযোগটা তিনি পেয়ে গেলেন, কারণ এই সময় দক্ষিণ পূর্ব এশিয়াতে জাপানের জাগরণ, জাপানের সাম্রাজ্যবাদী কার্যাবলী, জাপানের আগ্রাসন, ব্রিটিশদের বিরুদ্ধে জাপানের যে আগ্রাসন, তাতে তিনি খুশি হলেন, তিনি অনুভব করলেন তার জীবনের যে স্বপ্ন তাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে তাকে দক্ষিণ পূর্ব এশিয়াতে যেতে হবে। তাই তিনি ইউরোপ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার পরিকল্পনা নিলেন। এই সময় তিনি জার্মানির কর্ণধার হিটলারের সঙ্গে তিনি দেখা করলেন। তিনি হিটলারকে পূর্ব এশিয়ার অভিযানের কথা বললেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে তার কথা হিটলারের মনঃপূত হচ্ছে না, এবং ভারতবর্ষের যুদ্ধের ব্যাপারে হিটলার তেমন একটা আগ্রহী নন। তবে হিটলার তাকে ইউরোপ থেকে সাবমেরিন যোগে এশিয়াতে পাঠানোর ব্যবস্থা করার কথা বলেছিলেন। বিমানে তার পক্ষে যাওয়া যে ঠিক হবে না, এটা হিটলার তাকে মনে করিয়ে দিয়েছিলেন। আলাপ আলোচনার সময়তে সুভাষ বসু হিটলারকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে হিটলার তার আত্মজীবনীতে মেইন ক্যাম্পে ভারত বিরোধী বেশ কিছু মন্তব্য করেছিলেন। তিনি হিটলারকে প্রশ্ন করেছিলেন কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন, হিটলার কিন্তু কোনো উত্তর দেননি। ভারতের স্বাধীনতা বিষয়ে কোন সাহায্যের কথা তিনি হিটলারের কাছ থেকে পাননি। তবে হিটলার সুভাষকে তার যাত্রা এবং পরিকল্পনা বিষয়ে শুভেচ্ছা জানাতে কিন্তু ভোলেননি। হিটলারের সঙ্গে তার আলোচনা যে খুব বেশি ইতিবাচক হয়নি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তার অন্যতম সঙ্গী গিরিজা প্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন যে সুভাষ এবং হিটলারের বৈঠকের পর সুভাষ বসু হতাশ হয়ে পড়েছিলেন, এবং তখন থেকে তার চিন্তাধারার পরিবর্তন ঘটতে শুরু করেছিল। তিনি অক্ষশক্তির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন। 1941 সালে জার্মানি জুন মাসে জার্মানি যখন সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করেছিলেন, এই আক্রমণের বিরুদ্ধে তিনি মন্তব্য করলেন। সুভাষ বসু দুঃখ পেয়েছিলেন এবং তিনি হতাশ হয়েছিলেন। জার্মানির আক্রমণকে তিনি মানতে পারেননি, এবং তখন থেকেই তিনি তার রণকৌশলকে পরিবর্তনের জন্য চেষ্টা করে দিয়েছিলেন। আমরা জানি যে 1941 সালের 7ই ডিসেম্বর এশিয়ার শক্তিশালী দেশ জাপান, ছোট্ট দেশ কিন্তু অত্যন্ত শক্তিশালী, এই দেশটি মিত্রপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, এবং অতি দ্রুত গতিতে জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার উপরে নিজের প্রভুত্বকে কায়েম করতে পেরেছিল। তাদের হাতে সিঙ্গাপুরের পতন হয়েছিল,
জাপান ব্রহ্মদেশকে দখল করে নিয়েছিল। এই সময় জাপানের প্রধানমন্ত্রী দোজো তিনি ঘোষণা করেছিলেন যে জাপান কোনদিন ভারতীয়দের শত্রু বলে মনে করেন না এবং তারা ব্রিটিশ শাসনের অবসানের জন্য ভারতীয়দের সব রকমের সাহায্য এবং সহযোগিতা দিতে প্রস্তুত। দোজোর এই ঘোষণা পরাধীন ভারতবাসীর মনের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করেছিল, একটা আলাদা ভাবাবেগের সৃষ্টি করেছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই সময়েতে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে সমস্ত প্রবাসী ভারতীয়রা ছিলেন তারাও কিন্তু ভারত থেকে ব্রিটিশ শাসনের মুক্তি চেয়েছিলেন। এই প্রবাসী ভারতীয়রা ভারতবর্ষকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর হয়েছিলেন এবং তাদের নেতৃত্ব দিচ্ছেন আর একজন বিপ্লবীবীর রাসবিহারী বসু। এই রাসবিহারী বসুর সাহায্যে সহযোগিতায় প্রবাসী ভারতীয়দের মধ্যে একটা জাগরণ তৈরি হল। রাসবিহারী বসু জাপান সরকারের কাছ থেকে সাহায্য এবং সহযোগিতা লাভের তিনি চেষ্টা করলেন। তিনি ব্যাংকক শহরে এশিয়ার বিভিন্ন দেশ যেমন সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া, চীন এই সমস্ত দেশের প্রবাসী ভারতীয়দের নিয়ে একটা সম্মেলনের আয়োজন করলেন। এই সম্মেলন থেকে ভারতকে বিদেশি শাসন মুক্ত করার জন্য তিনি একটাই সংস্থা তৈরি করলেন, সেই সংস্থার নাম হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। ভারতকে মুক্ত করার জন্য দক্ষিণ পূর্ব এশিয়াতে অনেকগুলো সংগঠন তৈরি হয়েছিল, সেই সংগঠনগুলোকে একত্রিত করলেন রাসবিহারী বসু এবং তিনি যে সম্মেলনটা করলেন ব্যাংককে সেই সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ভারতবর্ষকে মুক্ত করার জন্য একটি জাতীয় সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সংক্ষেপে যাকে INA বলে সেটা গঠন করা হবে। রাসবিহারী বসু এই সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন। আমাদের মনে রাখা দরকার যে রাসবিহারী বসু ভারতবর্ষের অন্যতম একজন বিপ্লবী। তিনি 1912 সালে দিল্লিতে ভাইসরয় হার্ডিজের ওপর বোমা নিক্ষেপ করেছিলেন, যদিও তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন। তিনি ছদ্মবেশে তিনি জাপানে চলে এসেছিলেন, সেই 1915 সাল থেকে তিনি জাপানে রাজনৈতিক কাজ করে গিয়েছেন এবং জাপানের প্রবাসীদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং তার নেতৃত্বে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ ভারতের বাইরে বিপ্লবী সমাজবাদী বিপ্লবীদের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদী সংগঠন হিসেবে গুরুত্ব পেতে শুরু করল। এই সময় এই সংগঠনের বলিষ্ঠ নেতা জ্ঞানী প্রীতম সিং তার সঙ্গে জাপানের যিনি উদীয়মান সমর নেতা, শক্তিশালী সমর নেতা
মেজর ফজিয়ারা ইয়াসির যোগাযোগ হয়েছিল। তিনি প্রবাসী ভারতীয়দের কাছে সাহায্য চেয়েছিলেন। 1941 সালে ডিসেম্বর মাসে উত্তরমালয় অভিযানের সময় ফুজিয়ারা এবং প্রীতম সিং এর সঙ্গে আলাপ হল ব্রিটিশ বাহিনীর পরাজিত সেনাপতি ক্যাপ্টেন মোহন সিং এর সঙ্গে। তারা বলতে শুরু করল যে ভারতীয় সেনাদের নিয়ে যারা জাপানের হাতে বন্দী হয়েছে তাদের নিয়ে আইএনএ গঠন করা হবে। এই সময় জাপান ঘোষণা করেছিল যে এই সমস্ত ভারতীয়দের বন্দি করা হবে না। জাপানের ইচ্ছে হচ্ছে এশিয়া হবে এশীয়দের, সেজন্য ব্রিটিশ শাসন থেকে ভারতীয়দের মুক্তির জন্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করা দরকার এবং এই বাহিনী গঠন করতে গেলে সুভাষ বসুর মতো আপোষী নেতার প্রয়োজন যিনি নেতৃত্ব দেবেন। সুভাষ বসু তখন জার্মানিতে রয়েছেন। তার আগে প্রাথমিকভাবে এই কাজ করার দায়িত্ব দেওয়া হলো মোহন সিং কে, ক্যাপ্টেন মোহন সিং কে। 1942 সালের 15ই ফেব্রুয়ারি সিঙ্গাপুরের পতনের পর পরাজিত ব্রিটিশ সেনারা জাপানের কাছে আত্মসমর্পণ করেছিল। জাপান এই সমস্ত পরাজিত সেনাদের বন্দি করেনি, বরং তারা তাকে বন্ধু হিসেবে দেখতে চেয়েছিল এবং জাপান ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করার কথা বলেছিল। এই আত্মসমর্পণকারী ভারতীয় সেনাদের নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ গঠনের সিদ্ধান্ত নেওয়া হল। এই বাহিনীতে যোগ দেওয়ার জন্য জাপানের সেনাপতি মেজর ফুজিয়ারা ভারতীয় সেনাদের আহ্বান জানালেন। পরাজিত ভারতীয় সেনারা জাপানি সেনানায়কের এই ইচ্ছাকে কুর্নিশ জানাল এবং তারা দলে দলে আইএনএতে যোগ দিল। ফলে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুরে আত্মসমর্পণকারী প্রায় 50,000 সেনা আইএনএতে যোগ দিল। কেবল কিছু মাত্র অফিসার তারা কিন্তু এই আইএনএতে যোগ দিতে রাজি হয়নি। ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে এই আজাদ হিন্দ বাহিনী ক্রমশ শক্তি অর্জন করতে শুরু করল। ঐক্য, আত্মবিশ্বাস এবং আত্ম উৎসর্গ এই তিনটি আদর্শে আজাদ হিন্দ বাহিনী গঠিত হয়েছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ইংরেজদের হাত থেকে ভারতের স্বাধীনতাকে অর্জন করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে অন্যরকম। এই যে আজাদ হিন্দ বাহিনী গঠন করা হলো, ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠিত হলো, কিন্তু কিছুদিনের মধ্যেই এই সংগঠনের নেতৃত্ব নিয়ে মতবিরোধ শুরু হয়ে গেল। এছাড়াও এই সময়েতে আরো কিছু ঘটনা ঘটে যায় যার প্রভাব আইএনএর উপরে পড়েছিল। যেমন জ্ঞানী প্রীতম সিং, স্বামী সত্যানন্দ পুরী সব বেশ কিছু নেতা টোকিওতে একটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। এই যোগ দেওয়ার আগেই একটা বিমান দুর্ঘটনায় মারা গেলেন। আবার এই সময়তে ভারতীয় সেনাদের সঙ্গে যে যোগাযোগ স্থাপন করতেন যে জাপানি সেনানায়ক ফুজিয়ারা, তিনি বদলি হয়ে গেলেন এবং তার পরিবর্তে যিনি দায়িত্ব পেলেন তার নাম হচ্ছে কর্নেল হিদেও ইয়োকুরা। তিনি কিন্তু তার পূর্বসূরি ফুজিয়ারার মতো নমনীয় ছিলেন না,
এই সময় জাপানের বেশ কিছু সেরা অফিসারের কাজ প্রবাসী ভারতীয়দের কাছে গ্রহণীয় ছিল না। ফলে এইসব ঘটনাগুলো বিরাট একটা প্রভাব ফেলছে। এইরকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 1942 সালের জুন মাসে ব্যাংককে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সম্মেলন হল। এই সম্মেলনের প্রধান রাসবিহারী বসু ছিলেন এবং এই সম্মেলনতে এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসেছিলেন। কিন্তু এই সম্মেলন থেকে আইএনএ ভাঙতে শুরু করলো, এমনকি ক্যাপ্টেন মোহন সিং এত বিরক্ত হয়ে গেলেন যে তিনি আজাদ হিন্দ বাহিনীকে ভেঙে দিতে চেয়েছিলেন। রাসবিহারী বসু তার প্রবল ব্যক্তিত্ব দিয়ে এই ভাঙনকে রোধ করেছিলেন মাত্র। ঠিক এই সময় জাপান থেকে সুভাষ বসুকে হাল ধরার জন্য ডাকা হয়েছিল এবং তিনি রাজি হয়েছিলেন। ফলস্বরূপ আইএনএ তে যে ভাঙন শুরু হয়েছিল সেটাকে কিন্তু রোধ করা গিয়েছিল। সুভাষ বসু 1943 সালের 8ই ফেব্রুয়ারি জার্মানি ত্যাগ করলেন বিপজ্জনক সমুদ্র পথে সাবমেরিনে, তিনি জাপানের দিকে অগ্রসর হলেন। বিপদসংকুল সমুদ্র পথে ডুবো জাহাজে চড়ে তিনি 16ই মে জাপানের টোকিও শহরে এসে উপস্থিত হলেন। তার এই জাপানে উপস্থিত তার রাজনৈতিক জীবনে তো বটেই, ভারতবর্ষের ইতিহাসেও একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাপানে ভারতীয়দের মধ্যে যে মতবিরোধ শুরু হয়েছিল সুভাষ বসুর আগমনের সঙ্গে সঙ্গে তার অবসান হল। তিনি জাপানের প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে দেখা করলেন এবং তাদের সেই আলোচনায় সুভাষ বসুর ব্যক্তিত্বে মোহিত হয়ে গেলেন জাপানি প্রধানমন্ত্রী, এবং জাপানি প্রধানমন্ত্রী সুভাষ বসুকে ভারতের স্বাধীনতার জন্য সব ধরনের সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কিভাবে আজাদ হিন্দ বাহিনী এবং জাপানি বাহিনী ভারতের দিকে অগ্রসর হবে শেষ বিতর্কে মীমাংসা কিন্তু হলো না, কারণ জাপানি প্রধানমন্ত্রী তোজো তিনি বলেছিলেন যে গোটা বিষয়টি তিনি সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করবেন, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে আজাদ হিন্দ বাহিনী এবং জাপানি বাহিনী যৌথভাবে ভারতের দিকে যাবে কি যাবে না। সে যাই হোক, নেতাজিকে জাপানি প্রধানমন্ত্রী তাদের আইন সভায় বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই আইন সভাতে নেতাজি সুভাষ বসু যোগ দিয়েছিলেন এবং তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তা ছিল অনবদ্য। 1940 সালের 19 মে সুভাষ বসু 19 জুন সুভাষ বসু সাংবাদিক সম্মেলন করলেন। এই সম্মেলনে তিনি ভারতের জনগণকে এই বার্তা দিলেন যে সাম্রাজ্যবাদী যুদ্ধের পরিবেশে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম করতে করতে রণভূমিতে আত্মত্যাগ করেছিলেন বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাই, তাকে অনুসরণ করে
যে তার বাহিনীর নাম দিয়েছিলেন ঝাঁসি বাহিনী। এই বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছিল একজন তরুণী ডাক্তারকে যার নাম লক্ষ্মী স্বামীনাথন। মাদ্রাজের এই বিদুষী সব কিছুকে ছেড়ে দিয়ে নেতাজির ডাকে সাড়া দিয়েছিলেন। এই নারী বাহিনীকে দেখে সমর কুশলী জাপানিরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। আর অন্যান্য বাহিনীর সেরা সেরা সৈন্যদের নিয়ে আরেকটা ব্রিগেড গঠন করা হয়েছিল, সেই ব্রিগেডের নাম দেওয়া হয়েছিল সুভাষ ব্রিগেড। সুভাষ বসু এটা চাননি, কিন্তু তার অনুগত সেনারা সুভাষের এই আপত্তি ভারত ভূমির যে অঞ্চলগুলোকে দখল করবে সেগুলো আজাদহীন সরকারের কাছে দিয়ে দেবে, অধিকৃত ভারত ভূমিতে তেরঙ্গা জাতীয় পতাকা তোলা হবে ইত্যাদি শর্তে আজাদহীন ফৌজ ভারত অভিযানে জাপ বাহিনীকে সাহায্য করতে রাজি হয়েছিল। কিন্তু জাপানের প্রধান সেনানায়ক আজাদী বাহিনীর শক্তি সম্পর্কে সন্দিহান ছিলেন এবং তাকে তারা আজাদীন বাহিনীকে আক্রমণের সামনে রাখতে দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু নেতাজি অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন, শুধু জাপানিদের আত্মত্যাগে অর্জিত ভারতের মুক্তি দাসত্ব অপেক্ষাও অধম। ভারতীয়রা নিজেদের রক্তে নিজেদের জোরে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে চান। তার বক্তব্য ছিল, ভারতের মাটিতে প্রথম রক্তের ফোঁটাটি যখন পড়বে সেটা যেন ভারতের সৈনিকের হয়। সুভাষের ইচ্ছাকে জাপান মেনে নিয়েছিল। 1943 সালের 21 প্রধান হয়েছিলেন এবং তার হাতে যুদ্ধ দপ্তর এবং বিদেশি দপ্তর তিনি রেখেছিলেন। তিনি শপথ নেওয়ার সময় আবেগ ভরায় গলায় বলেছিলেন যে ঈশ্বরের নামে এই শপথ গ্রহণ করছি, ভারতবর্ষ এবং 38 কোটি ভারতবাসীকে স্বাধীন করার লক্ষ্যে আমি সুভাষচন্দ্র বসু আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পবিত্র মুক্তি যুদ্ধকে আমি চালিয়ে যাব। এখানে একটা সরকার গঠন করা হয়েছিল। এই সরকারের বিভিন্ন দায়িত্বে ছিলেন এসি চট্টোপাধ্যায়, তিনি অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন, এস এ আয়ার তিনি প্রচারের দায়িত্বে ছিলেন, লক্ষ্মী স্বামীনাথন তিনি নারী বিষয়ক দপ্তরের দায়িত্ব ছিলেন, আনন্দমোহন সহায় তিনি ক্যাবিনেট সচিবের দায়িত্বে ছিলেন, রাসবিহারী বসু ছিলেন এই সরকারের উপদেষ্টা। এবং এই সরকার ভারতবর্ষের তেরঙ্গা পতাকাকে জাতীয় পতাকা হিসাবে গ্রহণ করেছিলেন, জনগণমন নায়ক গানকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করা হয়েছিল, জয় হিন্দ হয়ে উঠেছিল সম্ভাষণের ভাষা। জাপান জার্মানি ইতালি থেকে বহু দেশ এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল, আয়ারল্যান্ড থেকে অভিনন্দন বার্তা এসেছিল। এই সরকার 23 অক্টোবর ইংল্যান্ড এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কেন করা হচ্ছে এই প্রশ্ন এই সরকারের ক্যাবিনেট মিটিং এ লোকনাথন তুলেছিলেন। কারণ এই সময়ে ভারতের সঙ্গে আমেরিকার কোনো প্রত্যক্ষ যুদ্ধ ছিল না। নেতাজির বক্তব্য ছিল, আমেরিকা হচ্ছে ব্রিটিশদের মিত্র, সেই জন্য এই যুদ্ধ ভারতের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার এই নীতি কতটা সঠিক ছিল সে নিয়ে প্রশ্নটা খুব স্বাভাবিক। এই সরকার প্রবাসী ভারতীয়দের নাগরিকত্ব দিয়েছিল। 1943 সালের 6ই নভেম্বর ডাপ প্রধানমন্ত্রী তোজো আন্দামান এবং নিকোবর দ্বীপকে এই সরকারের হাতে তুলে দিয়েছিলেন। এই দুই দ্বীপের নাম রাখা হয়েছিল শহীদ এবং স্বরাজ।
1944 সালে জানুয়ারি মাসে নেতাজি তার প্রধান কর্মকেন্দ্র সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে নিয়ে এসেছিলেন। ব্রহ্মদেশকে কেন্দ্র করে তিনি সংগ্রাম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুভাষ ব্রিগেড সেনাদলের এক অংশ আরাকানের পথে এগিয়ে গিয়েছিল, আর একটা অংশ নাগাল্যান্ডের দিকে অগ্রসর হয়েছিল। আরাকানের পথে কয়েকটা যুদ্ধ জয়, ঘাঁটি দখলের পর গভীর রাত্রে অতর্কিত আক্রমণে সুভাষ ব্রিগেড চট্টগ্রাম জেলাটি দখল করে নিয়েছিল। ভারতের মাটিতে প্রবেশ করে ভারতীয় সেনারা পবিত্র মাটিকে চুম্বন করেছিলেন। জাপানি সাংবাদিকদের বর্ণনা থেকে জানা যাচ্ছে, এই সময় জাপানি সেনা এবং ভারতীয় সেনাদের বন্ধুত্বমূলক আচরণ কি, ব্রিটিশদের কাছ থেকে সুভাষ বসু তাদের বড় শত্রু সেটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছিল। তাই ব্রিটিশেরা এই প্রবল শত্রুকে মোকাবিলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিলেন। লন্ডনের বেতার থেকে সুভাষ বসুকে দেশদ্রোহী বলে প্রচার করা হয়েছিল। আমেরিকা সংবাদপত্র তাকে ভবিষ্যতের ফুয়েরার বলে উপহাস করেছিল। তিনি হিল্লারের দালাল, জাপানিদের হাতের পুতুল বলে আমেরিকা সংবাদপত্র বলা হয়েছিল। জাপানিরা সামরিক পরিস্থিতির অবনতির জন্য ভারতীয়দের ফিরে আসতে অনুরোধ করেছিল, কারণ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি পাল্টে গিয়েছিল, আমেরিকা অংশ নিয়েছিল এবং আমেরিকার অংশ নেওয়ার পরিণতিতে যুদ্ধের গতি পাল্টে যায়। সুতরাং সুভাষ ব্রিগেড আজাদ বাহিনী যেভাবে এগিয়ে যাচ্ছিল, আজাদ বাহিনী শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়, কারণ জাপান তাদের নিজেদের দুর্গকে, নিজেদের এলাকাকে রক্ষা করার জন্য তারা সৈন্য সরিয়ে নিতে বাধ্য হয়, কারণ আমেরিকা যুদ্ধের গতিকে পাল্টে দিয়েছিল। প্রশান্ত মহাসাগর অঞ্চলে মার্কিনদের চাপ ক্রমশ বৃদ্ধি পেয়েছিল, এই জন্য জাপান তার সেনা এবং বিমান বাহিনীকে ভারতীয় এলাকা থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়েছিল ব্রিটিশরা, তারা ইম্ফল এবং ব্রহ্ম সীমান্তে সেনা বাড়ায়। ঠিক সেই সময়তে বর্ষা চলে আসে, খাদ্য সংকট দেখা দেয়, ম্যালেরিয়ায় জর্জরিত হয়ে যায় আজাদ বাহিনীর সেনারা, তারা হতাশায় পরিণত হতে শুরু করে। আজাদ বাহিনীর অন্যতম সেনানায়ক শাহনাজ খান তিনি দাবি করেছিলেন, তারা এই অভিযানে নানা অসুবিধার সম্মুখীন হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তারা ভারতীয় এলাকার 150 মাইল দখল করে নিতে পেরেছিলেন। তারা কোন রণক্ষেত্রে পরাজিত হননি এবং তাদের হাত থেকে ব্রিটিশেরা কোন ঘাঁটিকে দখল করতে পারেননি। 1944 সালের শেষের দিকে ব্রিটিশদের সারাসি আক্রমণের চাপে বাধ্য হয়ে জাপান ব্রহ্মদেশ ত্যাগ করেছিল। ব্রিটিশেরা 1945 সালের মে মাসে ব্রহ্মদেশকে দখল করে নিল। আজাদ হিন্দ বাহিনীর বহু সেনা তাদের হাতে বন্দী হয়ে যায়। নেতাজি ব্রহ্মদেশ ত্যাগ করতে বাধ্য হলেন এবং 300 মাইল দুর্গম পথ অতিক্রম করে ব্যাংককে পৌঁছালেন। ব্যাংকক থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে, সিঙ্গাপুর থেকে সাইগন, সিঙ্গাপুরে সবশেষে তিনি সাইগন থেকে বিমান যাত্রা করলেন। তারপরের ইতিহাস অজ্ঞাত, তারপরের ইতিহাস আমরা ঠিক জানি না যে কি হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই আজাদ হিন্দ বাহিনী
এবং সুভাষচন্দ্র বসু যে স্বপ্ন দেখেছিলেন, স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা কিন্তু বাস্তবায়িত হলো না। সুভাষ বসু এবং তার বাহিনী ব্যর্থ হয়েছিলেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে কেন তিনি ব্যর্থ হয়েছিলেন, এই আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার জন্য অনেকগুলো কারণ ছিল। এই বাহিনীর যারা সেনানায়ক তারা অভিযোগ করেছিলেন যে জাপান তাদেরকে ঠিক মতো সাহায্য সহযোগিতা করেনি। তাদের মতে জাপান ইচ্ছাকৃত ভাবে তাদেরকে সাহায্য করেনি বলে তারা ব্যর্থ হয়েছিল। কিন্তু রমেশচন্দ্র মজুমদার মনে করেন যে না, এই বক্তব্য ঠিক নয়। জাপান ইচ্ছাকৃত ভাবে, জাপান উদ্দেশ্য প্রণোদিত হয়ে আজাদ হিন্দ বাহিনীকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা করেনি। যুদ্ধের গতি পাল্টে গিয়েছিল, আমেরিকা যুদ্ধের গতিকে পাল্টে দেয়, তাই জাপান বাধ্য হয়ে তার সেনাকে সরিয়ে নিয়েছিল। যাই হোক, জাপানের সাহায্য না পাওয়ার জন্য আজাদ হিন্দ বাহিনীর যে পরাজয় হয়েছিল এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এছাড়া আজাদ হিন্দ বাহিনী যে সময়ে ভারত অভিযান করেছিলেন তা কিন্তু ইতিহাসের দিক দিয়ে বা সময়ের দিক দিয়ে একেবারে সঠিক ছিল না। কারণ এই সময় ব্রিটিশ বাহিনী এবং আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়াতে তাদের প্রভুত্বকে ধরে রাখতে মরিয়া ছিল। এই দুই মহাশক্তিধর রাষ্ট্রকে বাধা দেওয়ার ক্ষমতা জাপানের মতো একটা ছোট দেশের ছিল না। এছাড়া জাপানের ভ্রান্ত রণকৌশল তাদের ব্যর্থ হওয়ার পিছনে কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ, তাড়াতাড়ি বর্ষা চলে আসা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, খাদ্য সংকট, রোগ, শীত, ম্যালেরিয়া, এসবের যোগফল হলো আজাদ হিন্দ ব্যর্থতার, আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ। এছাড়া ভাবতে খুব অবাক লাগে যে আজাদ হিন্দ বাহিনীর মধ্যেও বিশ্বাসঘাতকতা এসেছিল। নেতাজি ভারতবর্ষের ইতিহাসকে তিনি ভোলেননি, কারণ তিনি ভালো করে জানতেন যে 1757 সালের পলাশী যুদ্ধের ভাগ্য নির্ণয় হয়েছিল বিশ্বাসঘাতকতার কারণে। তিনি ভালো করে জানতেন যে অন্তঘাতমূলক বিশ্বাসঘাতকতা হবে। আজাদ হিন্দ বাহিনীর বহু সেনা এবং অফিসার এই সময় বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে ব্রিটিশদের শিবিরে চলে গিয়েছিল এবং আজাদ হিন্দ বাহিনীর রণকৌশলকে তারা ফাঁস করে দিয়েছিল, বহু গোপন তথ্যকে তারা দিয়ে দিয়েছিল। যাই হোক, নেতাজি এবং তার আজাদ হিন্দ বাহিনী ভারত ভূখণ্ড থেকে ব্রিটিশদের উচ্ছেদ করতে পারেনি, খুব সত্য কথা। কিন্তু তারা যে মনোবল এবং দুঃসাহস নিয়ে এ কাজ করেছিলেন ভারতবর্ষের মানুষের মধ্যে এক অভূতপূর্ব প্রেরণা দিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এই অভিযানের পর ব্রিটিশরা কিন্তু সঠিকভাবে অনুধাবন করতে পেরেছিল যে তাদের সাম্রাজ্যের দিন শেষ হয়ে যাচ্ছে, তাদের শাসনের মৃত্যু ঘণ্টা বেজে গেছে।
এটা কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছিল, যার পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারত থেকে চলে যাওয়ার জন্য তারা নানা পরিকল্পনা নিতে শুরু করলো। আজাদিন বাহিনীর ধৃত বন্দীদের বিচারের জন্য ব্রিটিশ সরকার লাল কেল্লাতে এক সামরিক আদালত বসিয়েছিলেন। বিচারাধীন বন্দীদের মুক্তির জন্য সারা ভারতবর্ষ ব্যাপী যে বিক্ষোভ দেখিয়েছিল তাতে আজাদিন বাহিনী গুরুত্ব, তাদের বীরত্ব, তাদের দেশপ্রেমের প্রতি শ্রদ্ধাকে মানুষের মনে আরো বাড়িয়েছিল। তাদের দেশপ্রেম ভারতবাসীর মধ্যে নতুন একটা প্রেরণা সঞ্চার করেছিল। জাতীয় কংগ্রেসের দুজন প্রখ্যাত আইনবিদ জওহরলাল নেহেরু এবং ভুলাভাই দেশাই এই বিচারাধীন বন্দীদের হয়ে দাঁড়িয়েছিলেন। ভুলাভাই দেশাই 1961 সালের জানুয়ারি মাসে আনন্দবাজার পত্রিকাতে লিখলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি লিখেছিলেন যে মামলার নথিপত্র তিনি যত পড়েছেন নেতাজি এবং তার বাহিনীর অলৌকিক শক্তির অসামান্যতাকে তিনি দেখতে পেয়েছিলেন। তিনি লিখছেন, এগুলো পড়ে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আবার তিনি বলেছেন, এই অসাধারণ মানুষটিকে কত না বিদ্রুপ করা হয়েছে, কত না ছোট করা হয়েছে। তিনি লিখছেন, আজ আমরা বুঝতে পারছি এই শক্তিধর মানুষটি কেবল সারা জীবন স্বপ্ন দেখেননি, বরং তিনি ছিলেন আজন্ম নেতা, দেশপ্রেমিক, রণনিপুণ যোদ্ধা, রাজনীতিবিদ এবং মৃত্যুঞ্জয় শহীদ। যেদিন স্বাধীনতার ইতিহাস লেখা হবে সেদিন এই কথাই লিখতে হবে যে তিনি ছিলেন নরোত্তম আর অতুলনীয়। ভুলাভাই দেশাই আরো লিখেছেন, একক এক নিঃসঙ্গ ব্যক্তি সেই সুদূর বিদেশে পড়ে, সেই সুদূর বিদেশে গড়ে তুললেন এক স্বাধীন সরকার, আর তার আই অধীনে একটি সেনাবাহিনী, ব্যাংক, প্রতিটি বিভাগীয় দপ্তর, মন্ত্রিসভা। বারবার বিস্ময় আমাকে নাড়া দিয়েছে, অলিক বলে মনে প্রশ্ন জেগেছে, তখনই সেগুলো প্রমাণ দেখে আমার বিস্ময় যেন আরো বেড়ে গেছে। ভুলাভাই দেশাইয়ের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে যায় সুভাষ বসুর কৃতিত্ব, তার আজাদিন বাহিনীর বীরত্বের কথা। এই বিচারাধীন বন্দীদের প্রতি ভারতবর্ষে নানা প্রান্তে যে গণ আন্দোলন হয়েছিল তা দেখে ব্রিটিশ সরকার প্রমাদ গণেছিলেন, সরকার বন্দীদের মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন। আজাদিন বাহিনীর মুক্তির দাবিতে সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন হয়েছিল তাকে দেখে ব্রিটিশ ঐতিহাসিক এডওয়ার্ড যে মন্তব্য করেছেন সেখান থেকে বোঝা যায় এর গুরুত্ব কি। তিনি বলেছেন, হ্যামলেটের পিতার ন্যায় সুভাষ বসুর প্রেতাত্মা যেন লাল কেল্লার চত্বরে ঘুরছিল এবং হঠাৎ তার বিশাল প্রতিকৃতি সভাকক্ষে যে ত্রাসের সঞ্চার করেছিল তার ফলে স্বাধীনতার পথ সুগম হয়েছিল। এতে কোনো সন্দেহ নেই, আজাদিন বাহিনী দৃষ্টান্ত অনুসরণ করে ভারতীয় সেনারা নৌবাহিনী নৌবিদ্রোহ করেছিল।
ব্রিটিশ সরকার বুঝেছিল তাদের শাসনের জবনিকা পড়তে আর বেশি দেরি নেই। কিন্তু আমরা ভারতবাসী, আমরা তো সহজেই কোনো মানুষকে মেনে নিতে পারি না। সুভাষ বসুকে আমরা মেনে নিতে পারিনি, বহুজন সুভাষ বসুর সমালোচনা করেছেন, তার নীতিকে নিয়ে প্রশ্ন তুলেছেন। এরকমই এক ব্যক্তি, তিনি হলেন তার বন্ধু দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ রায়। তেম্বিতে যখন তিনি পড়াশোনা করতেন তখন থেকে তার বন্ধুত্ব, তাদের বক্তব্য কি, তাদের বক্তব্য হচ্ছে যে সুভাষ বসু হচ্ছেন ফাঁসিবাদের মতো অনুরক্ত ছিলেন, সেই জন্য তিনি ফাঁসিবাদী শক্তির সাহায্য নিতে কুণ্ঠাবোধ করেননি। তাদের বক্তব্য হচ্ছে জাপান যদি পিছু না হত তাহলে জাপান কি করত, জাপান যদি পিছু না হত জাপান কি ভারতবর্ষকে স্বাধীনতা দিত, এ প্রশ্ন তারা তুলছেন। ১৯৪৪ সালে নেতাজির বন্ধু দিলীপ রায় তার সুভাষ আইনেও গ্রন্থে তিনি নেতাজির সমালোচনা করছেন। তার বক্তব্য হচ্ছে যে জওহরলালের সঙ্গে একমত হয়ে আজ একথা আমরা বলতে বাধ্য হচ্ছি যে সেদিন জাপানের সাহায্য পুষ্ট আইনে যদি সত্যি ইংরেজদের উৎখাত করত তাহলে ভারতবর্ষের দুর্ভাগ্যের সীমা থাকত না। ইংরেজদের প্রতি বিদ্বেষে অন্ধ মানুষ ছাড়া আর সবাই দেখতে পেয়েছিল যে সেদিন সুভাষ তার হঠকারী পরিকল্পনা সার্থক করে তুলতে সমর্থ হতো তাহলে ভারতকে এক চরম বিপদের মধ্যে পড়তে হতো। এই বিপদটা কি, না তারা ব্রহ্মদেশকে তুলনায় টানে, ব্রিটিশদের হাত থেকে ব্রহ্মদেশকে জাপান মুক্ত করেছিল, কিন্তু ব্রহ্মদেশের নাগরিকদের হাতে জাপান স্বাধীনতা তুলে দেয়নি, জাপান ব্রহ্মদেশকে দখল করে নিয়েছিল। তাই এদের বক্তব্য হচ্ছে যদি জাপানের সহযোগিতাতে সুভাষ বসু সফল হতেন তাহলে ভারতবর্ষ স্বাধীনতা পেত না, ব্রিটিশের পরিবর্তে জাপান ভারতবর্ষকে দখল করে নিত এবং সুভাষ বসুকে দ্বিতীয়বার স্বাধীনতা আন্দোলন করতে হতো। এটা হচ্ছে দিলীপ রায়ের মতো অনেকের বক্তব্য, সমালোচকদের বক্তব্য। তবে মজার কথা হচ্ছে যে তার এই বন্ধু দিলীপ রায়ের ভুল ভেঙে যায়। ১৯৬৪ সালে তিনি স্মৃতিচারণ গ্রন্থে বললেন যে আমি আগে যা বলেছি সেটা ভুল বলেছি, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তার বক্তব্য হচ্ছে জাপানিরা যদি তাদের কথা মতো সুভাষকে সাহায্য দিত তাহলে ভারতের স্বাধীনতা লাভ অন্যভাবে হতো। ভারতবর্ষের কমিউনিস্টের কথা একটু বলতে হয়, ভারতবর্ষের কমিউনিস্ট যারা ছিলেন তারা সুভাষ বসুর কাজকে মানতে পারেননি, এমনকি তারা সুভাষ বসুকে জাপানি প্রধানমন্ত্রী তোজোদাল বলতে কুণ্ঠাবোধ করেননি। পরবর্তীকালে ভারতীয় কমিউনিস্টের এই মূল্যায়ন যে ভুল ছিল একথা তারা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। সুভাষ বসু তো কংগ্রেসের দুবার সভাপতি ছিলেন, কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তবুও কংগ্রেস এই মহান ব্যক্তিকে সম্মান দেয়নি, তাকে স্বীকৃতি দিতে কুণ্ঠিত হয়েছে, দ্বিধাগ্রস্ত হয়েছে। তবে মন্দের ভালো
পরবর্তীকালে 1990 এর দশকে নরসিংহ রাও যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি সুভাষ বোসকে স্বীকৃতি দিয়েছিলেন। এতে সুভাষ বোসের কোনো ক্ষতি হয়নি, তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কি হয়নি, তাকে মর্যাদা দেওয়া হয়েছে কি হয়নি, এতে সুভাষ বোসের কিছু ক্ষতি নয়, ক্ষতিটা আমাদের। কারণ নেতাজি সুভাষ বসু একজন খাঁটি দেশপ্রেমী, তাকে কোনো দিক দিয়ে ব্যাখ্যা করা যায় না, তাকে কোনো দিক দিয়ে মূল্যায়ন করা যায় না। তার দেশপ্রেম, তার সাংগঠনিক শক্তি, তার কঠিন মানসিকতা, তার আপোষহীনতা সকলের মনে গভীর অনুপ্রেরণার সৃষ্টি করে। ভারতের অভ্যন্তরে যখন ক্ষমতা দখলকে কেন্দ্র করে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে দর কষাকষি চলছে, যখন সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতের পবিত্র মাটি রক্তে ভেসে যাচ্ছে, তখন সুভাষ বসু এবং তার আজাদীন বাহিনী নানা ভাষা নানা জাতির লোকেদের ঐক্যবদ্ধ করে দেশমাতৃকার মুক্তি বিধানের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, সে কথাকে আমরা ভুলে যাব কি করে? সেজন্য সঠিকভাবে বলা হয়ে থাকে, তিনি যদি কংগ্রেসের নেতা হিসেবে থাকতেন তাহলে ভারতবর্ষ কোনোদিনই সর্পের ভিত্তিতে ভাগ হতো না। তিনি যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন তিনি মুসলিম লীগের নেতা জিন্নার সাথে আলোচনা করেছিলেন এবং দুপক্ষের মধ্যে যে ফাটল তৈরি ছিল হয়েছিল তিনি সেটাকে অনেকটা রক্ষা করতে পেরেছিলেন। এবং আপনাদের সকলকে স্মরণ রাখতে হবে যে জিন্না এবং সুভাষ দুজনেই কিন্তু কংগ্রেসের নেতা ছিলেন এবং দুজনেই গান্ধীজির জন্য কংগ্রেস ছাড়তে বাধ্য হয়েছিলেন। যদি দিয়ে ইতিহাসকে ব্যাখ্যা করা যায় না তবুও মনে হয় যদি জিন্না এবং সুভাষ বসু কংগ্রেসের নেতা হয়ে থাকতেন তাহলে কি আমাদের ভারতবর্ষ ভাগ হতো? আগেই বলেছি যে যদি দিয়ে ইতিহাসকে ব্যাখ্যা করা যায় না। এটা আমাদের যারা ইতিহাস চর্চা করি, ইতিহাসকে যারা ভালোবাসি, এটা মনে হয়। যাই হোক, এখানেই আমি আমার বক্তব্যকে শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমি বিষয়টাকে পরিষ্কার করে বলতে পেরেছি কিনা আমি জানি না, বোঝাতে পেরেছি কিনা আমার জানা নেই। খুব সুন্দর হয়েছে উপস্থাপন, খুব সুন্দর, সাধু সাধু সাধু, খুব ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ঠিক মতো বলতে পেরেছি কিনা, বোঝাতে পেরেছি কিনা যদি কারো কিছু প্রশ্ন থাকে, জানার ইচ্ছে থাকে, আমি বলার আমি চেষ্টা করতে পারি, উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। যদি কারো কিছু না বলার থাকে তাহলে পরে আমি মীনাক্ষীকে বলবো, তাহলে পর আমাদের আলোচনাটাকে গুটিয়ে নিয়ে আসার জন্য।
স্যার স্যার খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আমি যদি আমি এইটুকু জানতে চাইব যে সবকিছু অনুকূলে থাকা সত্ত্বেও মানে আজাদহীন ফৌজের প্রথম যে আর কি মানে ওরা পরাস্ত হয়েছিল ইম্ফল এবং বর্মাতে, যেটা আমি ওই নেতাজির যে ইয়েটা পড়লাম সেখানেও উনি বলেছেন, নেতাজি নিজেও বলেছেন যে আমরা পরাস্ত হয়েছি কিন্তু এখানে হার নয়, আমরা সংগ্রাম চালিয়ে যাব। তো প্রথমবার এই পরাস্ত হওয়ার কারণগুলো কি, মানে তখন তো পরিস্থিতি অনুকূলে ছিল, তারপরে তো দুর্যোগ শুরু হয়েছিল আমি যতদূর জানি। হ্যাঁ সেটা ঠিকই, কারণ ঘটনাটা মনে রাখতে হবে যে তখনকার পরিস্থিতিটা মনে রাখতে হবে যে ব্রিটিশ সরকার যদিও ইউরোপেতে তারা অনেকখানি কণ্ঠাসা হয়ে গিয়েছিল কিন্তু এশিয়াতে তত কণ্ঠাসা হয়নি, এবং তাদের প্রবল শত্রু হিসেবে তারা পরিগণিত করেছে আজাদিন বাহিনীকে এবং ইয়েকে মানে কি জাপানকে। সুতরাং তারা নিজেদেরকে সুরক্ষিত করতে পেরেছিল, এবং সব থেকে বড় কথা যে যুদ্ধের গতিটাকে পাল্টে দেয়, মানে আমেরিকা পাল্টে দেয়। আমেরিকা যখন অংশগ্রহণ করছে তখন কিন্তু যুদ্ধের গতিটা পাল্টে যাচ্ছে, এবং আমেরিকার সঙ্গে জাপানের সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ। যখন 1902 সালে জাপান যখন ইঙ্গো জাপ চুক্তি স্বাক্ষর করেছিল এবং তখন থেকেই জাপান চেয়েছিল, মানে আমেরিকা চেয়েছিল জাপানকে শেষ করে দিতে, ফলে আমরা দেখেছি যে 1922 সালে যে ওয়াশিংটন যে কনফারেন্স, সেখানে জাপানের হাত থেকে ব্রিটেনকে মুক্ত করার চেষ্টা হয়েছিল। সুতরাং জাপানকে প্রতিহত করাই ছিল আমেরিকার প্রধান উদ্দেশ্য। তাই আমেরিকা যখনই যুদ্ধে অংশগ্রহণ করতে শুরু করলো তখনই কিন্তু জাপান নিজেকে সরিয়ে নেয়, আর জাপানের সাহায্য সহযোগিতা দিত তোমার আইএনএ এগিয়ে যাচ্ছিল। যখন জাপান যখন নিজেকে সরিয়ে নিতে নিজে নিজে যখন সরিয়ে নিল তখন কিন্তু যুদ্ধের গতি পাল্টে যায়, এটাই আমার মনে হয় আর কি। এর মূল কারণ হচ্ছে আমেরিকার প্রভুত্ব। ঠিক আছে বিধান, বিধান কোথায় গেল? ঠিক আছে আমি তাহলে তুমি ইয়ে করো, হ্যাঁ শেষ করার পর। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার, খুবই সুন্দর আর খুবই গভীর আলোচনা ছিল। আমার এটা দৃঢ় বিশ্বাস কি আমাদের যতটুকু আরো অনেক বিস্তৃত হয়েছে। সত্যি কথা বলতে আমরা নেতাজিকে নতুন পেরেছি, নতুন করে অনুভব করেছি, অনেক তথ্য আমরা জানতে পেরেছি নেতাজি সম্বন্ধে। বিশ্ব রাজনীতিতে নেতাজির গুরুত্বপূর্ণ যে স্থান সেটা স্যারের বক্তৃতা শুনে সত্যি স্যারের মতো একজন ব্যক্তিকে আমার আজ ভীষণ গর্বিত। নেতাজিকে নিয়ে অনেক গর্বিত, নেতাজি আর গান্ধীজিকে নিয়েও অনেক তর্ক হচ্ছে, কিন্তু সেটা থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নেতাজি বাংলার গর্ব, দেশের গর্ব। স্বাধীনতার কথাটা বলেও গান্ধীজির নামটা সবচেয়ে প্রথমে আমাদের মাথায় আসে। মহাত্মা গান্ধীর অহিংসা নীতি যদি নেতাজির বিপ্লব
সন্ধ্যা লাগিয়ে দিল মীনাক্ষী, তোমার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, না শোনা যাচ্ছে না, ঠিক বোঝা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম হয়েছে কিছু। হ্যাঁ হ্যাঁ, যাও আমার বন্ধুবর প্রিন্সিপালের লেকচার একটু যে শোনা গেছে মাঝে একবার একটু ক্ষণিকের জন্য জাস্ট ওই কমা 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 ফুল স্টপ হয়নি, ওই কমার মতো একটু হয়েছিল, আবার সঙ্গে সঙ্গে চলে এসেছিল। আদারওয়াইজ এ টু জেড সব ঠিকঠাক। নেটওয়ার্কের প্রবলেম তো এতক্ষণ এতক্ষণ হয়নি। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ বলো। হ্যাঁ এবার শোনা যাচ্ছে, হ্যাঁ বলো। আচ্ছা আমি যেটা বলছিলাম কি স্বাধীনতার কথাটা বললি, গান্ধীজির নামটা সর্বপ্রথমে আমাদের মাথায় আসে, কিন্তু গান্ধীজির অহিংসা নীতি যদি বিপ্লবী নীতি ছাড়াই দেশকে স্বাধীন করার পথে চলতো, তাহলে স্বাধীন ভারতের স্বাধীনতায় পরিণত হতো কিনা সেটা নিয়ে আমাদের কিছু নেই। হার্ড কপি তো দিয়ে আসে যায়, তাই না? বললাম সব করবে। আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের বিশিষ্ট বক্তা, আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর মৃণাল কান্তি চট্টোপাধ্যায়কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মহামারীর মধ্যে প্রতি বছরের মতো যদিও আমরা নেতাজির জন্মদিন অনুষ্ঠান পালন করতে পারিনি, কিন্তু স্যারের অশেষ জ্ঞানের থেকে আমরা বঞ্চিত নই। আমি পুনরায় আইকিউএসসির তরফ থেকে স্যার ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যারের বক্তৃতা শোনার সুযোগ আমরা পেয়েছি, সেই জন্য আমরা নিজেকে ভীষণ উপকৃত মনে করি। আমি ধন্যবাদ নাই আজকের অনুষ্ঠানে জয়েন্ট কোঅর্ডিনেটর এবং ইংরাজি বিভাগের অধ্যাপক বিধান মণ্ডলকে। ওনার সহযোগিতা কলেজের প্রত্যেকটি অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে করার জন্য আমাদেরকে সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ জানাই টেকনিক্যাল কমিটিতে যারা রয়েছেন, মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক শাহবাজ আহমেদ মণ্ডলকে, জয় ডিপার্টমেন্ট সুমিত কর এবং বাংলা ডিপার্টমেন্টের ইন্দ্রনীল ভট্টাচার্যকে এবং আমাদের নন টিচিং স্টাফ জগন্নাথ নাথকে। ধন্যবাদ জানাই আমাদের কলেজ এনটিএস বিভাগের অজিত হাজরা এবং প্রত্যেক সদস্যকে যারা আজকে সকালে কলেজে গিয়ে এটা ছবিতে ফুটবল করেছেন। এবং ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের প্রত্যেক শ্রোতাদের, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেতাজি জন্মদিন উপলক্ষে সবাইকে আরো একবার অভিনন্দন জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভারত এটা শোনার জন্য। আর যাই হোক আর কি, কতখানি পেরেছি জানি না, এবং আগামী দিনে আমরা আরো চেষ্টা করবো যাতে অনুষ্ঠান আরো ভালো হতে পারে, এই আর কি। আমাদের তো যারা ছিলেন আমাদের বিশ্বনাথ সাহা বাবু, আমার বন্ধু মানুষ তিনি ছিলেন, তাকে অনেক অসংখ্য ধন্যবাদ। বিজয় শঙ্কর ভট্টাচার্য মহাশয় ছিলেন, তাকেও আমাদের অনেক ধন্যবাদ।
তিনি যে অনেক তার সময় নষ্ট করে আমাদের যে অনুষ্ঠান শুনলেন, এই জন্য আমি খুব ধন্যবাদ জানাচ্ছি দাদাকে। ভালো থাকুন, মহামারীর সময় ভালো থাকুন, এটুকুই আমরা কামনা করছি। তাহলে এখানেই আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করছি, কেমন? ঠিক আছে, তাই তো বিধান? সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা আজকের এখানেই অনুষ্ঠান থেকে বিদায় নিই।